আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর এই স্বপ্নের অর্থ হয় কিন্তু ভিন্ন ভিন্ন। আজকে আমি আলোচনা করব, স্বপ্নে যদি কেউ তেলাপোকা বা আরশোলা দেখে তাহলে সেই স্বপ্নের কী ব্যাখ্যা হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তেলাপোকা মারছে বা তেলাপোকা তাড়িয়ে দিচ্ছে, তাহলে ওই ব্যক্তি কোনো কিছু বিজয় লাভ করতে পারে অথবা ওই ব্যক্তির কোনো ভালো সংবাদ আসতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অনেক তেলাপোকা একসাথে দেখতে পায়, তাহলে সেই ব্যক্তির কোনো পুরনো মামলায় জয়লাভ হতে পারে অথবা সে কোনো নতুন এবং ভালো সংবাদ পেতে পারেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তেলাপোকার বাচ্চা দেখতে পায়, তাহলে ওই ব্যক্তি কোনো নতুন সম্পর্কে জড়াতে পারে অথবা সেই ব্যক্তির কোনো বিয়ে হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তেলাপোকা ধরতে দেখেন, তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে নিজেকে নিয়োজিত দেখতে পারেন এবং সেই কাজের দ্বারা সমাজের মানুষের উপকারও হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তেলাপোকা তার গায়ে পড়েছে, তাহলে সেই ব্যক্তি কোনো উটকো ঝামেলায় পড়তে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার খাবারে তেলাপোকা, তাহলে ওই ব্যক্তির কোনো সম্পদ নষ্ট হতে পারে বা চুরি হতে পারে, তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তেলাপোকার ডিম তার পায়ে পিষ্ট হয়েছে বা তার হাতে লেগেছে, তাহলে ওই ব্যক্তির সাবধান হতে হবে, কারণ ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তেলাপোকা তার জামা কাপড় নষ্ট করছে, তাহলে ওই ব্যক্তির কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে, তাই ওই ব্যক্তিকেও সদা সতর্ক থাকতে হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।